মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে রান্নাঘরে দেখতেই পাচ্ছ শুরুটা, কারণ প্রত্যেক দিন তোমাদের সাথে ব্রেকফাস্টের থালা হাতে নিয়ে, মানে ব্রেকফাস্টের প্লেট হাতে নিয়ে তারপর ব্লগটা শুরু করি, কিন্তু আজকে সেটা হচ্ছে না। আজকে অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু এখন বাজে সকাল 10:07। 10:07 আমি তরকারি টরকারি কাটতে শুরু করেছি, 9:30 দিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে হবে পালং শাকের চচ্চড়ি আর মাছের কিছু একটা বানাবো। আর আমার মাছটা আমি ভাজাও রাখতে পারি, কারণ ডালিয়ার সাথে খাবো, ঝোল করে তো লাভ নেই। তরকারিটা খাবো ডালিয়ার সাথে, আর ডালিয়া তো আমার করতে হবে না, কারণ তোমরা যারা আমার ডেইলি ব্লগটা ফলো করো তারা জানো যে কালকে রাতে আমি ডালিয়া বানিয়েছিলাম, আর সেটাই আমি বেশি করে বানিয়েছি, কারণ আবার কালকে রাতে করব, আবার আজকে করব, ওই জন্য আমি করেই রেখে দিয়েছি। ওটা সকালবেলা একবার গরম করে রাখলাম, যেহেতু কালকে রাতে হয়েছে, না করলেও চলতো, খাওয়ার টাইমে করলেও চলতো, যা ওয়েদারের অবস্থা তাতে তাই করলে ভালো হতো। কিন্তু আজকে আর ব্রেকফাস্টের প্লেট হাতে নিয়ে গিয়ে বসিনি, তার কারণ একটাই, বসলে আর উঠতে ইচ্ছে করবে না, তাই মনে হলো সব কাজ করে নিয়ে গিয়ে গুছিয়ে নিয়ে তারপরে বসবো। তো আজকে যেটুকু শাক হবে সেটা তো ধুয়ে নিলাম, আর বাকি শাকটাও রাফলি চপ করেই রেখে দিলাম, পরে ভাববো কি করব না করব, এখন তো ভেবে লাভ নেই, সবটা গুছিয়ে রেখে দিলাম আবার ফ্রিজে। আর মাছগুলোও বার করে নিলাম, মাছগুলো একটু জলে বসানো থাকুক, তাহলে ছেড়ে যাবে তাড়াতাড়ি, তখন আমি দেখে নেব, আপাতত থাক জলে। আর সব নোংরাগুলোকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে, নোংরা বলতে ওই তরকারি খোসা টোসা এইসবই। আর চালটাকেও ধুয়ে নেব, এরপর চালটা ভিজলে ভালোই হবে, একটু ভিজিয়ে রাখি আমি 1 ঘন্টা মতো, তো আজকে একটু বেশিই ভিজবে। মোটামুটি এই সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আমার 10:45 বেজে গেছিলো, আবার আমি 12:00 দিকেই উঠে আসবো, 12:00 থেকে 1:00 অব্দি ঘরজাট, ঘর মোজা, ঠাকুর পুজো, স্নান এগুলো করব। আর এইবার বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, মানে কি আর বলবো, পেছন দিক তো কিছু দেখাই যাচ্ছে না, অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে, ছাদ শুকিয়েছে, আবারও ঝিরিঝিরি বৃষ্টি, মানে এত বিচ্ছিরি একটা ওয়েদার, এই ওয়েদারে গা ম্যাচ ম্যাচ ঘুম পাওয়া এসবই স্বাভাবিক বিষয়। তো চলো এবার গিয়ে একটু বসি, আবার 12:00 থেকে। স্নান দান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1:45, এবার যাবো আস্তে ধীরে রান্নাঘরে। আর এত ওয়েদার খারাপ করে আছে, আমি প্রত্যেকটা বউকে এখান থেকে প্রায় দেখতে পাচ্ছি গল্প গুজব করছে, এই দেখো দুজনে দাঁড়িয়ে গল্প করছে, ওই দিকেও আমি তাই দেখে এলাম, কি করবে আজকে, এ তো রুমাল টুমাল বেঁধে, সত্যিই ঠান্ডা, ঘরের থেকে বেরোলে ঠান্ডাই লাগছে। তো দাঁড়াও দেখাচ্ছি আমাদের এই বিল্ডিংটার কাজ কতদূর এগোলো, মানে এত আওয়াজ হয় না মাঝে মধ্যে, কি আর বলবো। এ দেখো এরা দুজন তো গল্প করছে, আর এ তো রুমাল টুমাল বেঁধে নিয়েছে কানে, সত্যিই তাই উচিত। আর এ দেখো কাজ মোটামুটি অনেকটাই এগিয়েছে, আর ওই মেশিনপত্র আনছে, মানে আজকে আবারও আওয়াজ ঠাওয়াজ হবে, কি যে হবে কে জানে। আর আকাশের অবস্থা এতটাই খারাপ, উফ এত মেঘ। মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছিলাম তো জানোই, দুটোতেই তেল গরম করতে বসিয়েছি, এটাই হবে শাকটা, ওটাই হবে মাছটা, এখানে আমার ডালিয়াটা হয়ে গেছে, খাওয়ার আগে গরম করে নেব, এখান থেকে সবজিটা উঠিয়ে নিয়ে ওর মধ্যেই গরম করে নেব। শাকের সরঞ্জাম তো সকালেই কেটে নিয়েছি, এখানে বড়ি কটা বার করে নিয়েছি, চালটা সকালেই ভেজানো, আর এখানে তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে সর্ষে পোস্তটা বেটে রেখেছি, এই যা। আজকে রাতে ওকে ভাতই দিয়ে দেবো, আর আমিও ডালিয়াই খেয়ে নেবো, এই যা। তো আজকে আর রাতে রান্নাঘরে আসবো না, গরম করবো, হয়ে যাবে। তো চলো তেল মোটামুটি গরম হয়ে গেছে, শুরু করি রান্না। মাছটা তো হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে মাছটাকে, আর এখানে আছে চচ্চড়িটা, দাঁড়াও মাছটাকে ঢাকা দিয়ে দিই, আপাতত এটাতেই থাকলো, দুপুরেরটা দিয়ে তারপরে আমি বাটিতে উঠিয়ে দেবো। আর এখানে বসিয়েছি ভাত, এখানে ডালিয়াটাকে তুলে রেখেছি, ডালিয়াটা খাওয়ার সময় গরম করে নেব, আর প্রেশার কুকারে কিছুটা রয়েছে, ওটা রাতে খাবো, এই হলো। তো চলো এবার কি আমি একটু বসি, ভাতটা হয়ে গেলে নামিয়ে নেবো। এখন বাজে 7:00, আর সেই যে সকালবেলা, সকালবেলা ঠিক নয়, ওই 1:45 দিকে কি বললাম রান্না করছি, তারপর 1:15 দিকে তোমাদেরকে দেখালাম কি কি রান্না করেছি না করেছি, কেমন হয়েছে না হয়েছে, তারপর থেকে তোমাদের সাথে আর ব্লগ করতেই পারিনি, কি করেই বা করতাম যতক্ষণ ইনভার্টার ছিল, ইনভার্টারে তো দুটো সিস্টেম চলছিল, কাজ করছিল, ভাগ্যিস ভালো যে ইনভার্টারটা ছিল তাই বেঁচে গেছে, নাহলে আজকেও ছুটি করতে হতো ওকে, সারা দিন কারেন্ট ছিল না, ওই মেনটেনেন্সের কাজ চলছিল যেটা চলে আর কি মাঝে মধ্যেই প্রত্যেক মাসে মাসে একদিন করে, তো সেই কাজটাই চলছিল বলে আজকে সারা দিন কারেন্ট ছিল না, যাই না কেন আজকে অতিরিক্তই লেট করলো, 6:30 দিকে কারেন্ট দিল, 6:30 পৌনে 7টার দিকে, যতক্ষণ ইনভার্টারে চার্জ ছিল ওর সিস্টেম চলছিল, মানে সকাল থেকে নেই তো, এটারও তো একটা ক্যাপাসিটি আছে না, দুটো সিস্টেম পুরো সারাক্ষণ চলেছে, ওর ফোন চার্জ দিতে হয়েছে কারণ অফিসের ফোন আসে, আমি আর আমার ফোনটা চার্জ দেওয়ার সুযোগ পাইনি, যখন সুযোগ পেয়েছি দুপুর টাইমে তো আমি নিয়ে গিয়ে নিজেও একটু অনেকের ব্লগ দেখি, তো সেগুলোর কাজ ছিল, তো আমার আর দেওয়া হয়নি চার্জে, লাস্টে বিকেলের দিকে যখন উঠে
ব্লগ বানাতে যাচ্ছি, দেখছি লো ব্যাটারি 10% চার্জ, তারপর তো 9% হয়ে গেল আর হচ্ছিল না কিছু, তো ওই আর কি। এই কারেন্ট এলো কোনো রকমে 6:30 7টা থেকে, দিলাম একটু 15 মিনিট চার্জ এই আর কি। তো যেটুকু হয়েছে হয়েছে, এখন একটু বেরোবো, দেখি ও যায় কিনা, নাহলে আমি যাবো। পাফ বা হটডগ এই টাইপের, হটডগ তো এখানে পাওয়া যায় না, ঠিক চিকেন দিয়ে নয় পনির দিয়ে পাওয়া যায় ওটা, দেখি ও যায় কিনা, নাহলে আমি একাই যাব। কাজ এখনো শেষ হয়নি, যেহেতু সারাদিন কারেন্ট ছিল না এইভাবে ঝুলছিল, যদিও ওর ইনভার্টারে কাজ হয়েছে কিন্তু লাস্টের দিকে ইনভার্টারে চার্জ চলে গেছিল, এখন আবার চার্জ দিতে শুরু হলো, মানে চার্জ নিতে শুরু হয়েছে, অনেকক্ষণ চলেছে আজকে। অবশেষে বেরোলাম আর আমরা দুজনেই বেরিয়েছি এই আর কি, তোমাকে দেখা যায়নি পুরোটা। তো সামনে দোকানটাতেই যাবো, 13 মেন রোডের দোকানটাতে যাবো না, কারণ অনেকটাই দূর, ভালো লাগছে না, ঠান্ডা পড়েছে, তো বাইরে কিন্তু খেতে ইচ্ছে করলে আর কি করা যাবে। সব আর অর্ডার দেওয়া যায় না, এই বেকিং এর এখানকার এই বেকিং এর দোকানগুলোতে না প্রচন্ড ভালো বেকিং এর জিনিস পাওয়া যায়, যেরকম কেক পেস্ট্রি ব্রেড সবকিছু। এই ফোনটা নিয়ে বেরোলে লোকে হা করে তাকিয়ে থাকে, এটা আমার কেমন একটা অদ্ভুত ব্যাপার লাগে। তো আর পেস্ট্রিগুলো যেরকম ভালো, পাফগুলো তেমন ভালো। এখানে একটা পাফ পাওয়া যায়, সুখা পাফ, মানে ভেতরে কোনো পুর থাকে না কিছু, আর এইটুকু সাইজের হয়, বেশ সুন্দর লাগে খেতে। ওগুলো মামনি পাপা এসেছিলো যখন আমরা কিনে রেখেছিলাম, আর এত ভালো খেয়েছিলো, ওই জন্য আমরা কিছুটা মামনি পাপার জন্য আর কিছুটা আমার মা বাবার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো ও আমাদেরও ভালো লাগে, তোমার ভালো লাগে? ভীষণ ভালো লাগে, চুলগুলো কত বড় হয়ে যাচ্ছে, একদিকটা পুরো ঝাপড়া হয়ে রয়েছে। দেখো এখানে কিন্তু সেলুন, বাবু সেলুনের রাস্তা চেনে না। আর আমি আজকে ভেবেছিলাম কি না, যে ভুরুটা প্লাক করতে যাব, যেহেতু আমার সামনের দোকানটা গেছে বন্ধ হয়ে, এটা খোলা থাকলে তো হয়েই যেত, ওটা এখন হয়ে গিয়ে বন্ধ হয়ে গিয়ে কি ফটো ফ্রেম ফ্রেমের দোকান হয়েছে আর কি, তো ওটা খোলা নেই, এখন অনেকটা দূরে যেতে হবে, তো ওই জন্য না যাওয়াই হচ্ছে না, আর ভুরুও জঙ্গল হয়ে যাচ্ছে, আর কি করা যাবে। দেখি সামনের দোকানটায় কি পাওয়া যায়, ওটাই নতুন হয়েছে তো এখনও সবটা হয় না, এখনও পাপ পেস্ট্রি কেক এই জিনিসগুলোই হয়, কুকিজ এগুলোই হয়। তো সামনের দোকানটায় না গেলাম, সামনের দোকানটায় ভেজ পাপ নিতে গেছিলাম, তো ভেজ পাপ নেই, হট ডগ মতোই ওটা আমাদের প্রথম খাওয়ার ইচ্ছে ছিল, তো ওটাই দোকানে এখনো পাওয়া যায় না। হট ডগ বলতে পুরো সেম মিয়ামরের মতনই, কিন্তু মাঝখানটাতে চিকেন নয় পনির পাওয়া যায় এখানে, এখানে চিকেনের কিছু পাপ পাওয়া যায় না। হ্যাঁ পনির দেয় কিনা সন্দেহ, লাভ করার জন্য বোধ হয় টোফু দেয়, কিন্তু যেটাই দিক না কেন খুব টেস্ট হয়। তো তাই জন্য এখন 13 মেন রোডের দোকানটাতেই যাচ্ছি, একটু হাঁটাও হবে, খাওয়াটা তো অবশ্যই হবে, সেটা করার জন্যই বেরিয়েছি। আর ভুরুটা তুলতে গেলে না অনেকটা হেঁটে ডিমার্ট ক্রস করে যেতে হবে, তো ওই জন্য আজকাল এনার্জি নেই, কিন্তু তুলতে গেলে ভালোই হতো, সামনে অ্যানিভার্সারি ট্যানিভার্সারি আসছে, অ্যানিভার্সারি যদিও দুজনেই পালন করব, কিন্তু ওই আর কি, আর ইচ্ছে করছে না সেটার জন্যে। তো চলো যাই, লোকজনগুলো আমার দিকে না মাঝে মাঝে এমন করে তাকাচ্ছে, আমার নিজেরই কিছু লজ্জা লাগছে, আজকে দোকানে জিজ্ঞেস করলে ভালো হতো আমার ছোট ব্লেডটা লাগিয়ে দেবে কিনা, একটু জিজ্ঞেস করো না। এই দেখো যেইগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, সুখা পাফ এগুলোই হচ্ছে, আর ওপরে যত কুকিজ, নিচে টোস্টও রয়েছে, এপাশে নানান রকম মিষ্টি, আর এগুলো হচ্ছে অর্ডিনারি কেক, মানে একটু দাম কম আর কি, আর এই কেকগুলো তো দুর্দান্ত খেতে হয়, আর ফ্লেভারও আছে এক একটার, আর নিচে সবুজ রঙে যেটা দেখছো ওটা কিউই ফ্লেভারের, ওটা একদিন আমার ট্রাই করার ইচ্ছে আছে। সমস্ত কেক পাওয়া যায়, আর সমস্তটা না নিজেরাই তৈরি করে, ব্রেডগুলো এমনকি। তো এই হচ্ছে হটডগ মতো, মোটামুটি বেজে গেছে আমাদের, নিয়ে আসতে নিয়ে আসতে 7:30। এবার খাওয়ার পর আর রাতে কিছু খেতে পারবো কিনা জানি না, খেতে না পারলে ফ্রিজে ঢুকে যাবে খাবারগুলো, আর কি করা যাবে, কালকে দেখা যাবে তারপর। তো চলো দিয়ে দিই ওরটাও ওকে, আর আমারটাও নিয়ে নিই তারপর। এখন বাজে 10:16, আবারও চলে গেছে কারেন্ট, আর আজকে ওই যে সন্ধেবেলা ওটা খেলাম দেখতেই পেলে প্রচন্ড ভারী ছিল, তো রাতে আর খাবো না, আর কি দিয়ে ভিডিও করতে হচ্ছে, এই দেখো ও ধরে রেখেছে আর আমি ভিডিও করছি। তো চলো আজকের ব্লগটাকে আর তো বড় করতেও পারবো না, আর কিছু দেখাতেও পারবো না, ভেবেছিলাম একটু রাত্রিবেলা খাবো যখন চিকেন পকোড়া টকোড়া করে নেবো, ও বাবা খিদেই তো আর পাচ্ছে না আর পকোড়া। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আমি জানি না আদৌ, কালকে নতুন কিছু চেষ্টা করবো আনার, যেহেতু আজকের ব্লগটা একটু
কেমন ঘটবড়লো হয়ে গেল কিছুই জানি না কি হলো আজকের ব্লগটা, কি করতে চেয়েছিলাম কি হয়ে গেল। যাই হোক, এরকম তো হতেই থাকবে, কারেন্ট বলা যায় না কেন এরকম করছে বুঝতে পারছি না। তো আজকের মতো গুড নাইট, কালকে আবারও আসছি। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসে। টাটা।